আমার বড় ভাই আমার মুরব্বি মিয়া আলাউদ্দিন উপস্থিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি সম্মানিত সভাপতি বাংলাদেশ সড়ক নিরাপদ সড়ক চাই আন্দোলনের পথিকৃত যার আন্দোলনে আজকে বাংলাদেশের এক্সপ্রেসওয়ে মডেল হয়েছে, ডিভাইডার হয়েছে, সাইন সিগন্যাল হয়েছে যার আন্দোলনে, যার স্লোগান একটি দুর্ঘটনা একটি পরিবারের সারা জীবনের কান্না, সেই আন্দোলনের অগ্রতম সৈনিক ইলিয়াস কাঞ্চন উপস্থিত, বিশিষ্ট শিক্ষাবিদ শাহেদা ওবায়েদ, যিনি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছিলেন, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছিলেন, শিক্ষক এবং শিক্ষা অনুরাগী, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় যারা উপবিষ্ট এবং পরিচালক সমিতি সভাপতি সাবেক প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক সহ উপস্থিত ফিল্ম ক্লাবের সমস্ত সদস্য ভাই ও বোনেরা সবাইকে শুভরাত্রি। এমন সময় বক্তৃতা দেওয়ার জন্য এসেছি যখন খাবার জন্য আসলে মঞ্চ খালি, এটাও ঠিক যে অনেক রাত হয়েছে, সবাইকে খিদে লেগেছে, ক্ষুধা লেগেছে, খাওয়ার জন্য সবাই গেছে, তবে আর কিছুক্ষণ থেকে খাবার নিলে ভালো হতো আর কি, বলার কিছু নেই। গতবার এজিএমে যারা এখানে ছিলেন, উপস্থিত যারা আছেন, গতবার এজিএমে একটি সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্ত হয়েছিল, অনেকগুলো সিদ্ধান্ত হয়েছিল, তার মধ্যে একটি সিদ্ধান্ত ছিল যে ক্লাবে সমস্ত হিসেব কিতাব এগুলো প্রতি মাসে প্রতি দুই মাস অন্তর এটার একটা কার্যকরী কমিটির মিটিং হবে এবং সেই মিটিং এ ক্লাবের আয় এবং ব্যয় এই দুইটা জিনিস নোটিশ বোর্ডে টাঙানো হবে এবং সেখানে অডিটর নিয়োগ করা হবে এবং হিসাব নির্বাচনের আগে এজিএম এর আগে মিনিমাম দুই সপ্তাহ আগে প্রত্যেক সদস্যের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। কি ভাই যারা ছিলেন আপনারা কি ছিলেন? এই এরকম একটা দাবি ছিল সবার, কোথায় সেই দাবি যেটা এজিএম এ পাস হলো? এজিএম মানে হচ্ছে সদস্যদের এজিএম, সদস্যদের কনভেনশন, সদস্যদের যেখানে মতামত সেই সদস্যরা আমরা ক্লাবের হিসাব জানতে পারলাম না কেন?
চলেছে আর বাকি সারা বছর টাকা হাতে হাতে ছিল লক্ষ লক্ষ টাকা ক্লাবের ইনকাম হয়েছে সেই টাকা শুধু হাতে হাতে ছিল আমি জানতে চাই তদানীন্তন যারা প্রেসিডেন্ট ছিলেন যারা তদানীন্তন অ্যাডমিন ছিলেন ডাইরেক্টর অ্যাডমিন এবং যারা ট্রেজারার ছিলেন সবার কাছে আমি হিসাব চাই কেন সারা বছরে হিসাব শুধুমাত্র এক বছরের হিসাব শুধুমাত্র ক্লাবের অ্যাকাউন্টে একটিমাত্র ট্রানজেকশন সেটা 20,000 টাকা এবং লাস্ট সেপ্টেম্বর থেকে আজকে পর্যন্ত কোনো হিসাব নেই এভাবে কিন্তু ক্লাব চলতে পারে না ক্লাব কার প্রতি সম্পত্তি না ক্লাব আমাদের সম্পত্তি আমাদের শেয়ার হোল্ডার আমাদেরকে বিষয় আমাদেরকে হিসাব দিয়ে যেতে হবে ক্লাবের হিসাব দিয়ে যেতে হবে তাদের কেউ আমরা ক্ষমা করবো না আমাদেরকে হিসাব দিয়ে যেতে হবে এটা আমার সম্পত্তি এটা আমার যারা শেয়ার হোল্ডার প্রত্যেকের সম্পত্তি সারা বাংলাদেশে যেদিন দেখি ক্লাব যেদিন শুনি একটা ক্লাব হয়েছে সম্পত্তি হয়ে যায় রাতারাতি ক্লাবের বিল্ডিং হয়ে যায় আর আমাদের এই ক্লাব দিনে 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 নিচে যাচ্ছে কেন আমি বলেছিলাম এর আগে যে গুলশান ক্লাবে গুলশানে 10টা ক্লাব হবে গুলশান ক্লাব বদলিতে 10টা ক্লাব হবে বদলিতে কিন্তু সারা বাংলাদেশে ফ্লিপ ক্লাব একটাই হবে ফ্লিপ ক্লাব একটাই হবে তো সেই ফ্লিপ ক্লাব কেন দাঁড়াতে পারবে না আজকে পকেটে পকেটে হিসাব রাখলে তো এই অবস্থাই হবে তাই আমি আহ্বান করছি আমরা যে সামনে নির্বাচন আসন্ন নির্বাচন সেই নির্বাচনগুলোতে আমি অনুরোধ করব সবাইকে এখানে কোনো সভা সমিতি না আপনাদের বুঝতে হবে আপনি একজন শেয়ার হোল্ডার আপনার টাকা আপনার ক্লাবের সম্পত্তি আপনার সম্পত্তি এটা আপনাকে বুঝতে হবে সেই জায়গা থেকে সেই তাগিদ থেকে সেই ভেতরের দাবি থেকে আপনার সম্পত্তিকে আপনার সম্পত্তিকে হেফাজত করার জন্য আপনাকে কিন্তু সেই সিদ্ধান্ত নিতে হবে তাই আমি আহ্বান করছি যে আপনারা সৎ লোক যারা ক্লাবের জন্য যারা কাজ করবে তাদের দেখে দেখে ভোট দিন আর ভুল করেন না প্লিজ কে গ্রহ কে নক্ষত্র কে এগুলো দেখার দরকার নেই আমাদের আমাদের ক্লাব লিমিটেড কোম্পানি আমরা শেয়ার হোল্ডার আমাদের হিসাব যে বুঝাই দিবে সেই সব লোক আমরা নির্বাচিত করব আশা করি আপনারা ভালো ভালো লোক যারা সৎ লোক যারা তাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ধন্যবাদ সবাইকে আবারও আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাই আমার টিভি সৃষ্টিশীল বিনোদনের